জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি রায়পুর ব্লকের পক্ষ থেকে দু একটি কথা বলছি। প্রথমে মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন, তাদেরকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং বিভিন্ন ব্লক থেকে আগত যেসব প্রতিনিধি এসেছেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিচ্ছি। টেকনিক্যাল দিক থেকে আমি বিশেষ কিছু যাব না, আবেগের কথা দু একটি বলবো। তখন এই সংগঠনটিকে মজবুত করতে গেলে আবেগ আগে দরকার, ইমোশন না থাকলে হবে না। আমরা সম্মেলন করছি, আগামী দিনে আরো সম্মেলন হবে, কিন্তু আমাদের সমাজের যুব সম্প্রদায়, মহিলা সম্প্রদায় এইভাবে যদি প্রত্যেকে যদি এগিয়ে আসেন তাহলে এই সংগঠনটি আরো মজবুত হবে। এক্ষেত্রে আমার মনে হয় আমাদের সমাজের অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছেন, সেই প্রতিষ্ঠিত মানুষদেরকে যদি আমরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে পারি তাহলে আমাদের সংগঠন আরো অনেক মজবুত হবে। যেমন ধরুন যদি একটি মেডিকেল ইউনিট করা যায়, আমাদের সম্প্রদায়ের অনেক বিশিষ্ট চিকিৎসক আছেন যারা যথেষ্ট সম্মানের সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখছেন, তাদেরকে যদি আমরা সক্রিয়ভাবে এর মধ্যে আনতে পারি আমাদের সমাজের অনেক উপকার হবে মনে হয়। এছাড়া মহিলা সম্প্রদায়, এর আগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর ধরণীধর পাত্র মহাশয় কিছু বক্তব্য রাখলেন, ওনার কাছেও আমার অনুরোধ থাকবে যে আগামী দিনে কৃষিক্ষেত্রে যাদের একটা মানে আমাদের সমাজের এক অনেক মানুষ যারা সক্রিয়ভাবে কৃষিতে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে যদি সহযোগিতা করা যায়। এছাড়া আরও অনেক এই স্কুলেরই অনেক কৃষি ছাত্র যারা এখন কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান রাখছেন, যেমন ডক্টর হিমাংশু পাঠক, ডক্টর দুর্গাপ্রসাদ পাত্র বা আরও যারা নাম বললেন, ডক্টর অশোক কুমার পাত্র, তাদেরকে যদি উনি ইনভলভ করাতে পারেন তাতে আমাদের সমাজ আরও সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া